জিয়াউর রহমান কিন্তু নির্বাচনে প্রশাসন করে তিনি রাষ্ট্রপতি পদটাকেই কলুষিত করেছিল এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যে দলটি সদ্য প্রসূত সেই দলই মেজরিটি টু থার্ড মেজরিটি পেয়ে যায়। কাজী জনগণের ভোট নিয়ে যে ছিড়িমিড়ি খেলা কিভাবে শুরু হয়েছিল দেশে সেটাই প্রমাণ করে সেই 1979 সালে 78 সালে রাষ্ট্রপতি নির্বাচন করে 79 সালে সংসদ নির্বাচন। 82 সালে এরশাদ সাহেব মাশাল্লাহ জারি করলেন, ঠিক জিয়াউর রহমানের পদাঙ্কটা অনুসরণ, এবং তারপরে অনেক খেলা হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ করলাম, আমাদেরকে 83 সালে ফেব্রুয়ারিতে গ্রেপ্তারও করা হয়েছিল, আমাকে তো ক্যান্টনমেন্টেও নিয়ে যাওয়া হয়েছিল আমাকে ইন্টারোগেশন করার জন্য। কাজে আমি আমার নিজের জীবনের কোনো মায়া আমার ছিল না। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাক, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, এটাই আমাদের লক্ষ্য। আমরা মার্শাল্লাহ চাই না। কাজে পুনরায় আবার মার্শাল্লাহ, আবার সেই নির্বাচনী খেলা। 83 সালের নির্বাচনে 48 ঘন্টা নির্বাচনের কোনো আর ফলাফল নাই। নির্বাচন অফিস তালাবন্ধ, রেজাল্ট আসলো ক্যান্টনমেন্টের ভিতর থেকে ঘোষিত রেজাল্ট, সেখানে আওয়ামী লীগকে পরাজিত করা হলো। হামলা মামলা দুর্নীতি জঙ্গিবাদ সন্ত্রাস, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ হলো কি সারা বিশ্বে 1 নম্বর। 20,000 মতো গাছ কেটেছে, রাস্তা কেটেছে, এটা হলো বিএনপির আন্দোলন। জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, এদেশের মানুষ ভোটের অধিকার সম্পর্কে যেন ভুলেই গিয়েছিল, এটা হলো বাস্তবতা। কাজে আমরা সেই মানুষকে সচেতন করেছি যে ভোটের অধিকার আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার।